এক সিলিন্ডার গ্যাস আনিছি 10-12 দিন, এই 10-12 দিনই তো শেষ হওয়ার কথা না? গ্যাস কি ফুটো হয়ে বেরোয় গেছে নাকি সিলিন্ডারে কম দিছে? একটা চা একটা সিগারেট দেই। আইসে যাত্রা করে সকালবেলা বাকি খাতে আইসে, টাকা আছে কাছে? টাকা কেবলটা গমের তো উঠে আসলাম, রিক্সাটা চালা এসে দিবানে? হবে না। আরে দে, সব সময় তো আর বাকি খাইনি। তা তুই বাকি খাস না, তোর খাতায় যে টাকাগুলো পাবো এগুলো কোন জায়গা থেকে আসছে? 535 টাকা। 535 টাকা তো হয়ে গেছে কোনোভাবে, ও দিয়ে দিবা না, সমস্যা নেই। এটা চার দোকানে যদি তোর 535 টাকা বাকি থাকে তাহলে চার দোকানের পুঁজিবারটা কিছু থাকে? পুঁজিবারটা না থাকলে তুই ব্যবসা করতেছিস কি করে? আচ্ছা যাই হোক, তুই এখন একটা চা একটা সিগারেট দে, আমি সন্ধ্যের সময় এসে সব টাকা ক্লিয়ার করে দিবানে। না আমি বাকি দিতে পারবো না, আমি এখনো বউনি করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বউনি কর, আমি বসতেছি। এ সিগারেট না দিস একটা গোপাল বিড়ি দে। এ বিড়ি সিগারেট কিছু দিতে পারবো না, আগে তুই বাকি টাকা শোধ কর। এলিটন, আমার টাকা দাও কিস্তির। ভাই বেচা কেনার অবস্থা ভালো না, এখন না বিকেল বেলা এসে নিন। তোমার বেচা কেনা ভালো না তা আমি কি করব, আমার কিস্তির টাকা দাও আগে তাড়াতাড়ি। শুনেন, বহুত ব্যাংকের ম্যানেজার কিন্তু কিস্তি দেওয়ার জন্য পাগল আমার, বুঝতে পারছেন জুয়েল ভাই? আমি কিন্তু তাগের কাছ থেকে কিস্তি তুলিনি, আপনার কাছ থেকে নিছি। আপনি এরকম পাগল করবেন না দিনি। তুমি তাগের কাছ থেকে কিস্তি নিতে, তা তুমি আমার কাছে আসতে গেলে কেন বাপু? এখন আমি আমার ম্যানেজারে কি জবাব দিব? আমার তো কিস্তি তুলে নিয়ে যাওয়াই চাকরি, কিস্তি ঠিকঠাক মতো না তুললে আমারই বেতন যাবে আটকায়ে। ভাই মানুষের কি বিপদ আপদ আসে না, তা আপনি কি আমার বিপদ আপদ একটু দেখবেন না? তোমার বিপদ দেখতে গেলে তো ভাই আমার চাকরি থাকবে না, তোমার তো বুঝতে হবে ভাই, আমার চাকরি তো কিস্তি নেয়া। ও কিস্তি এলা ভাই, এর সাথে বক বক করে আপনার সময় নষ্ট করে লাভ নেই, এ আজকে টাকা দেবেন না, আপনি অন্য জায়গায় যান, যাই টাকা আদায় করেন। এখান থেকে নেয়ার পর তো অন্য জায়গা থেকে নেবো, কিস্তি নেওয়ার সময় ভাই কত মিষ্টি কথা, কত ভালোবাসা, আপনি আমার বড় ভাই, তাই দায়িত্ব নিয়ে আমি কিস্তিটা তুলে দিলাম ভাই ম্যানেজারের কাছে বলে। এখন যদি ও কিস্তিগুলো ঠিক মতো পরিশোধ করতে না পারে তাহলে কি ম্যানেজার আমার চাকরি রাখবে ভাই বলো? সত্যি কথা বলতে কি ভাই, এদের তো সব চরিত্র ভালো না, এরা হাতে পায়ে ধরে কিস্তি তুলবে, তুলে দোকানে মাল উঠবে, সেই মালগুলো বেচে বাড়ি ভালো মন্দ খাবে। আমি আজ 10 বছর ধরে রিক্সা চালাই, আমার অভিজ্ঞতা তো কম না বোঝেননি, এইসব দেখতে দেখতেই আমার এই 10টা বছর পার করেছি আমি। ভাই এই যে আপনি কি সুন্দর কথাটা বুঝলেন, আপনি রিক্সালয়ে কথাটা বুঝতেছেন আর দোকানদার হয়ে কথাটা বুঝতেছেন না। কিস্তি নেওয়ার সময় তো তুমি মিষ্টি কথা বলে কিস্তিটা নিলা, আর এখন আমার কিস্তি দিতে পারবা না? কও আমার কিস্তির টাকা কখন দিবা? টাকা বিকেলে দিবা না জান? এই সন্ধ্যার ভিতর তুমি টাকা দিয়ে আসবা কিন্তু তাইলে। আচ্ছা ঠিক আছে, না দিলে কিন্তু খবর আছে। আচ্ছা দিবা না ভাই, সমস্যা নেই। এই একটা পেনশন সিগারেট দাও। এনেন টাকা। তুমি আমার টাকা দিছাও? তুই ওরকম কাজটা কেন করলি? কিরকম কাজ করলাম? তুই কিস্তির টাকা দিতে পারতেছিস না তাই তো জারি দিয়ে গেছে, আমি কি করলাম? তুই এই কিস্তি আলার সামনে আমার অপমান কি জন্যই করলি? অপমান করেছি তোর আমি? ঠিকই তো, কিস্তি আলার ভাড়াটা বেড়ে দিলি, ওই বেড়িটা আমার দিলি, পরে হলে তো তোর আমি টাকাটা দিতাম। এই পরে পরে করেই তো তুই আমার খাতায় 535 টাকা বাকি বাঁধাইছিস। তুই যদি আজকে বাকি টাকা দিতিস তাহলে তো এই কিস্তি আলার আজকে ফিরতাম না। এই তুই যে জ্ঞান দিস, তোর অবস্থান কোন জায়গায়? তুই তো মূলত শেষলা, তুই যে কিস্তি আলার সামনে নিজ ইচ্ছায় ফটর ফটর করে কথা বলে একটু বুদ্ধিমান প্রমাণ করলি। তুই কি বুদ্ধিমান? তুই যদি বুদ্ধিমান হতিস তাহলে তো আমার টাকা বাকি রাখতিস না, আর 10 বছর ধরে রিক্সাও চালাতিস না। আর একটা কথা, তুই যে কিস্তি আলারে কলি যে এগুলোর উন্নতি কোনোদিনও হবে না, তোর কি উন্নতি হয়েছে? তুই যে গল্প চালালি 10 বছর ধরে আমি রিক্সা চালাই, আমার প্রচুর অভিজ্ঞতা আছে, এই এলাকার চার দোকানদার একটাও ভালো না, সব ক্যারেক্টার খারাপ, তা তুই 10 বছর ধরে রিক্সা চালাস কেন? তুই কি রিক্সা চালাই উন্নতি করে এখন সিএনজি চালাতেও পারিস না? তোর কোন উন্নতিটা হয়েছে? কারোর একটু জ্ঞান দিতে গেলে নিজের অবস্থানটাও একটু দেখতে হয়। আমি রিক্সা চালাই বলে আজকে তুই আমার অপমান করলি? আমি রিক্সা চালাই আর তুইও তো সাত দোকানদারি করিস, আমার আর তোর ভিতরে পার্থক্যটা কি? আচ্ছা পার্থক্যই যদি নেই, এটা যদি তুই বুঝিস তাহলে তুই আমার জ্ঞান দে আর কিনা। তুই কিস্তি আলার সামনে ভাব দেখাচ্ছিলি কেন এভাবে? তোর কাছে সকালে এসে আমি একটা চা একটা সিগারেট চালাম, কিন্তু তুই তো আমার অপমান করলি, তাই মনের রেগে ওইটুকুনি কইছি। কি করে তার মানে তোর বাকি দিনই দেখে আজকে তুই এ কাজ করলি? হ্যাঁ, তুই আমার দোকানের সামনে থেকে এখন যাবি, যাই রিক্সা চালায় দুপুরের পরে তুই আমার 535 টাকা এনে পরিশোধ করবি। তুই টাকা দেওয়ার পরে আমার 700 টাকা কিস্তি, আমি বিকেলে যে কিস্তির টাকা দেবো, আর যদি না দিস তাহলে তোর রিক্সা এমনিতে গেলি রিক্সা আটকে রাখবো। যা, তোর মোড়ের পরে দোকান থেকে মস্তানি করতেছিস? মস্তানি করতেছি না, কিভাবে 500 টাকা আদায় করতে হয় সেই প্ল্যান করতেছি। যা, এখান থেকে টাকা দিয়ে দিবা নে, দিয়ে দেশে নে, এখানে এসে ভানাসি মারতেছে, বাকি টাকা দেবে না, এনে এসে আবার ধান্দা মারবে।
কোতে গেলেই হবে না দোষ, ওই যত দোষ নন্দ ঘোষ। ওই লোকে কয় মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কিন্তু কিছু মানুষের সাথে খারাপ ব্যবহার না করা পর্যন্ত তারা সুজাও হয় না। ওই জ্ঞানের বড়ি সবাই বেচতে পারে, কিন্তু তারা নিজেরাই নিজেদের শরীরে হাজারটা ছন্ন ছাড়ার রোগ পোষে। এই দুনিয়ায় ভাই সবাই জ্ঞানী, কিন্তু সুযোগ পালেই একজন আরেকজনের বিপদে দেয় হাতে তালি। সেই কথা কলামই তো ভাই, জ্ঞানের বড়ি সবাই বেছে, শুধু চাল নিজের সরা পোষের ফুটো গোনে। ভাই আপনারা ভিডিও কি খালি দেখলেই হবে? লাইক কমেন্ট শেয়ারও কিন্তু করতে হবে।